সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাটে। দর্শক, আজ 15ই ফেব্রুয়ারি সোমবার। আমরা আজ এই হাট থেকে আপনাদের এই হাটের যে শাহিওয়াল এবং ক্রস জাতের ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করবো। আমার সামনেই একটি আমরা দিচ্ছি, চাচা এটা তো দেশি না শাহিওয়াল? বয়স কেমন চাচা? আগর। তো কেমন দাম চাচ্ছেন এটা? 120। বাজার কেমন বলতেছে? 90 পর্যন্ত বলছে। কেনা বেচা দেখি এখন বাজারে যা হয়। দর্শক শুনলেন, বাজারে যা হয় তাতে 90 পর্যন্ত একটি দাম দিয়েছে। দেখছেন আপনারা, আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। আমরা দেখবো আরো বেশ কিছু এ ধরনের গরু বাজারে আছে। আমরা এইখানে একটি দেখছি, এটার একটু তথ্য নেই। এটা কি দেশি না ভাইয়া? ক্রস। কেমন বয়স? আগর। কত দাম চাচ্ছে? 125। বাজার কি বাড়তি নাকি? আচ্ছা চাচ্ছে। এটা ওজন কতটুক হবে? ওজন বলতে পারবেন না, কেন? আইডিয়া নাই। আইডিয়া নাই? হ্যাঁ আমার আইডিয়া আছে। এটা কি ছয় মন হবে? কেমন বলতেছে দাম? 100 পর্যন্ত বলছে। কেনা বেচার দাম কত? 10 হলে ছেড়ে দেবেন, 1,10,000 টাকা হলে উনি ছেড়ে দেবেন। আমরা দেখছি বেশ কিছু ষাঁড় গরু আজকে বাজারে উঠেছে, আমরা ওই পাশে যাব। এই পাশে আমরা একটি ক্রস গরু দেখছি। ভাই বয়স কেমন? আগর। কত দাম চাচ্ছেন এটা? 125। ওজন কত হবে ভাই? ওজন 5.5 মন হবে। 125 চাচ্ছেন, কেমন বলতেছে বাজার? কত নিচে? 100-এর নিচে বলতেছে। বেচা বিক্রির দাম কত? 10 হলে দিবেন। দর্শক শুনলেন যে 1,10,000 টাকা হলে উনি বিক্রি করবেন। দর্শক আমরা একজন ভাইকে পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে এসেছেন? আমি চিটাগং পটিয়া। চিটাগং পটিয়া, কেমন দেখছেন আমবাড়িহাট? আমবাড়িহাট আছে, গরু আছে, তারপর আগের মতো না আরকি। আগের মতো? আপনার ভিডিওতে আগে যেভাবে রিপোর্ট দেখছি, হ্যাঁ ও আগের মতো ওরকম নেই। এখন কি দাম বাড়তি? দাম বাড়তি, গরুও কিছু কম আগের তুলনায়। আগের তুলনায় গরু কিছু কম আছে, কম বড় গরু তেমন না। আপনারা কি গরু কিনছেন আজকে? আমরা হচ্ছে, আসলে আমাদের টার্গেট হচ্ছে কষাই গরু, মাংসের গরু। মাংসের গরু কেনার টার্গেট? সাপ্লাইয়ার তো আমাদের খামার জন্য আমাদের থেকে মিটের গরু লাগে। আচ্ছা, সেজন্য তো মাংসের গরু কিনবেন। কতগুলো আজকে? আজকে টার্গেট তো আছে 2 ট্রাক, কিন্তু এখনো 3টা কিনতে পারছি। 3টা কিনতে পারছেন? তো বাজার কেমন মনে হচ্ছে আপনি যে কিনছেন? হ্যাঁ, বাজারটা কেমন মনে হচ্ছে? বাজারটা আসলে একটু টাইট আছে। টাইট মানে গত হাটের তুলনায় বা তার আগের তুলনায় একটু দাম বেশি? দাম বেশি আছে একটু। আমরা গত হাটেও দেখেছি, হ্যাঁ গত হাটেও দেখেছি যে দাম একটু বেশি গেছে, 3,000 টাকা, মানে ওই দামটাই এখনো চলছে মনে হচ্ছে। তো আপনি তো বললেন চিটং থেকে এসেছেন, আপনি কি ট্রাক নিয়ে এসেছেন না ট্রাক ভাড়া করেছেন? না, ট্রাক এখান থেকে নিব। নিবেন? কি কথাবার্তা হয়েছে? এখনো কথাবার্তা হয়নি। খলিল ভাই আছে, কাকা আছে তো? আচ্ছা আচ্ছা, খলিল কাকার ব্যবস্থা করে দিবে বলছেন। তো কেমন মনে হলো খলিল চাচাকে, কেমন মনে হলো? ভালো মনে হলো, আপনার ভিডিও দেখেই তো ওনার সাথে যোগাযোগ করছি। আচ্ছা আচ্ছা, তারপরে সেই হিসেবে আসছেন? সেই হিসেবে আসছেন। জি জি। তো আজকে তো বললেন যে আপনার 2 ট্রাক গরু কেনার ইচ্ছা আছে। তো আপনাদের কি খামার আছে ভাইয়া? আমার, হ্যাঁ আমার খামার। কোথায় খামারটা? কোটিয়া। আচ্ছা, ওখানে খামার থেকে কি গরু বিক্রি করেন? খামার থেকেই গরুটা বিক্রি হয়। খামার থেকেই গরু বিক্রি হয়। আপনার খামারের ঠিকানাটা দিবেন পূর্ণাঙ্গ। আমার খামার ঠিকানা হচ্ছে চিটাগং কোটিয়া, কোটিয়া জিরিগ্রাম। আচ্ছা, মুনিয়ামর সদাগর বাড়ি। আচ্ছা আচ্ছা। তো মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বারটা বলো। 01810189। হ্যাঁ, 30-30-43-43-280-280। কেউ চাইলে আপনার কাছে, কেউ গরু যদি চায় ওখানে, আপনি তো সরবরাহ? হ্যাঁ, আমরা সাপ্লাই গরু দিতে পারি, মিটও দিতে পারি, গরু পুরো গরু চাইলে পুরো গরু দিতে পারি। আচ্ছা, আপনারা কি হিসেবে গরু বিক্রি করেন? আমরা লাইভ ওয়েটেও বিক্রি করি, লাইভ গরুতেও বিক্রি করি। আচ্ছা, আবার কাটা মাপাতেও মাপাতেও বিক্রি করেন? আপনারা আপনারা মানে লাইভ ওয়েটে পুরো গরু ওজন করে বিক্রি করেন? কেমন আপনাদের এখানে মানে এখন চলছে? আসলে যেটা হচ্ছে কাটা, যদি কাটা দিয়ে এখন 20,000-21,000
দর্শক, আপনারা যারা এ ধরনের গরু চিটাগাংয়ের খামার থেকে কিনতে চান তাহলে ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন, উনি আপনাদেরকে এ ধরনের গরু সরবরাহ করবেন। দর্শক, আমরা এর পাশে একটি ক্রস গরু দেখছি। ভাইয়া বয়স কেমন এটার? ১৪০,০০০ টাকা হলে উনি এই গরুটি বিক্রি করবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আম্বাড়িহাটে আজকে যে ক্রস এবং শাহিওয়াল সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোর আজকের বাজার দর। দর্শক, এই যে এই পাশে আরেকটি ক্রস গরু দেখছি। চাচা বয়স কেমন এটার? আগর। ওজন কত হবে চাচা? পাঁচ মন। কেমন দাম চাইলেন? ১০৫,০০০ বাজার কত বলতেছে? ৮৫,৮৬ বেচা বিক্রি কি ৯০ উপরে না নিচে? ৯০ পার হলে দিয়ে দেবেন। দর্শক শুনলেন যে ৯০,০০০ টাকা পার হলে উনি বিক্রি করবেন। আমরা এই পাশে একটি দেশি জাতের গরু দেখছি, যে দেখছেন আপনারা, এটা তো দেশি। বয়স কেমন এটার? কত দাম চাইলেন? ১২০ আর বাজার কত বলতেছে এখন পর্যন্ত? ৮০ কেনা বেচা কি? ৯০ ধরা ধরা হইলে দিয়ে দিন। বাঙালি মাল ভালো করে দেখেন। আচ্ছা দর্শক শুনলেন, দেখছেন আপনারা, আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের সার গরুর দাম। এটা কি দেশি? বয়স কেমন এটা? ২ দাঁত। কেমন দাম চাইলেন? ১৩০,০০০ বাজার কত বলতেছে এটা? ৯০,৯৫ দর্শক, যে ৯০,৯৫ পর্যন্ত বলছে। তো বেচা বিক্রির দাম কত এটা? লাখের উপর হলে বেচবে, লাখের উপর হলে বেচবে। ওজন কত হবে ভাইটা? ৫ মন হবে? ৫ মন হবে না, ৫ মনের উপরেই আছে। দর্শক শুনলেন যে ৫ মনের উপরেই আছে উনি বলছেন ওজন। দর্শক, আমরা এই পাশে আরো বেশ কিছু গরু দেখছি, আপনারাও দেখছেন। এই যে ভাই, কটা আনছেন আজকে? কেমন বাজার আজকে? বাজার কম। সোমবার আমি তো চিটাগাংয়ের পার্টির সঙ্গে কথা বললাম, দুটা একটা পার্টি এসে না চিটাগাংয়ের সোমবার করে কে? আমি তো এখনই কথা বললাম, একটা এসে গাই কিনবে? না না না, সার গরু কিনছে, সার গরু কিনবে, মোটা কাটাই কিনবে, কাটাই গরু কিনছে। হ্যাঁ, কেমন আজকে বাজার কেমন মনে হয়? গরু প্রতি ৫,০০০ কম কিনে। এই যে দুইটা দেখছি এগুলো তো শাহিওয়াল নাকি? এই জোড়াটার দাম কত চাইছেন আপনি? আচ্ছা এইটা কত চাইছেন? ১০৫। বয়স কেমন ভাই? ২ দাঁত। তো কেমন বলতেছে বাজার আজকে এটা? ৮৫,৯০ কেনা বেচা করবেন কত তাহলে? ৯৫,৯৬ হলে দেবে। আর এই পাশে যেগুলো দেখছি এগুলো তো শাহিওয়াল, কটা আছে এইদিকে? এইদিকে এই জোড়াটা কত যাচ্ছেন? এই জোড়াটা তো সেম সেম ১৬৫। কত বলতেছে এই জোড়াটা? ১৫০ কয়, মানে ১৫,০০০ কম। তো কি বেচা বিক্রি হবে না? ৬০-এর কাছাকাছি হলে দেওয়া যাবে। শুনলেন যে ১৬০-এর কাছাকাছি হলে উনি এটি এই দুটি বিক্রি করবেন। আর ওই পাশে দুটি, এই দুটাও তো শাহিওয়াল নাকি? কথা বলে দেখছি কত চাইছেন এই জোড়াটা? ১৬০। কেমন কয় জোড়াটা? ৩০-৩৫ কেনা বেচা? ১৫০-এর একটু কম হলেও হবে। দর্শক শুনলেন যে ১৫০-এর কম হলেও হবে উনি বলছেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে ক্রস এবং শাহিওয়াল যাতে সারগুলো দেখছি সেই গরুগুলো আজকের বাজার দর। আমরা এই পাশে আরেকটি দেখছি, এই যে দেখছেন আপনারা, আমরা দেখি আরো বেশ কিছু ক্রস গরু দেখছি এখানে কি। এটা তো পোষাই গরু মনে হয়। কেমন দাম চাইলেন এটা? ৮০,০০০। ৮০-৮৫ কেমন বলে? ৬০-৬৫ ৭০-৭৫ পর্যন্ত বলছে। ৮৫ চাইছেন, ৭৫ বলছে,
আর কত হইলে দিবেন তাহলে? আশি পর্যন্ত। দর্শক শুনলেন যে আশি হলে উনি এটি বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার আমবাড়িহাট থেকে এই হাটের যে ক্রস এবং শাহিওয়াল জাতের ষাঁড় গরুগুলো ছিল সেই গরুগুলোর আজকের বাজার দর। পাশে আমরা আরেকটি দেখছি, এটা কত চালেন ভাই? 95। আর কেমন বলে বাজার? 80-85 বলে। বেচা বিক্রির দাম 90-এর কাছাকাছি। দর্শক শুনলেন যে 90-এর কাছাকাছি হলে উনি এটি বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার আমবাড়িহাট থেকে এই হাটে যে ক্রস এবং শাহিওয়াল জাতের ষাঁড় গরুগুলো ছিল সেই গরুগুলোর দাম। দর্শক আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।